এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7 নিয়ে আলোচনা করছি। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7 এর যত বাংলা আছে সেগুলো সব সলভ করে দিয়েছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1-এ, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কার প্রতি কবির এই আহ্বান, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। তো দেখো, 1+2 অর্থাৎ এর নম্বর আছে 3। তো দেখো, এখানে আমি এক দাগের কোশ্চেন আমি সলভ করেছি, এখানে 3×5 অর্থাৎ 5খানা কোশ্চেন লিখতে হবে। তো দেখো, মানবিকতা বোধ সম্পন্ন বিবেকমান মানুষের প্রতি কবির এই আহ্বান, এইগুলো খুব সুন্দর করে সলভ করে তোমাদের স্কুলের স্যারের কাছে জমা দেবে বা ম্যাডামের কাছে জমা দেবে। পরের কোশ্চেন কি আছে 1.2-তে, রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নিজ। কাকে রমেশ এ কথা বলেছে, তার এ কথা বলার কারণ কি? তো দেখো, এখানে কিন্তু 1+2 অর্থাৎ 3 নম্বর আছে। তো দেখো, অ্যান্সারটা খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা খুব সুন্দর করে সলভ করে স্কুলের ম্যাম বা স্যারের হাতে তোমরা জমা দেবে। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7 নিয়ে আলোচনা করছি, যেটা অক্টোবর মাসে দিয়েছে তোমাদের। তো দেখো, পরের কোশ্চেন কি আছে 1.3-এর কোশ্চেন, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে? তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করবে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আছে, সেটা তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে 3 নম্বরে, যে কোশ্চেন 1.3-এর যে কোশ্চেন আছে, এটা খুব সুন্দর করে সলভ করা আছে, এবং আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে। তাছাড়া আমাদের এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের কোশ্চেন কি আছে 1.4-এর কোশ্চেন, আমাদের দৃষ্টি হইতে দূরে গেলে বটে, কিন্তু ভেদাতার দৃষ্টির বাইরে যায় নাই। কোন প্রসঙ্গে প্রবন্ধিক এই মন্তব্যটি করেছেন, বিধাতার দৃষ্টির বাইরে যায়নি, এ কথার তাৎপর্য কী? তো দেখো, এর নম্বর আছে 1+2 অর্থাৎ 3 নম্বরের। তো দেখো, খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের কোশ্চেন কেসে 1.5-এ, রৌদ্রে যেন ভিজে বেদনায় গন্ধ লেগে আছে কেন, কোন কবিতার অংশ, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। পরের কোশ্চেন কেসে 2 নম্বরে কোশ্চেন, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো, এখানে কিন্তু 1 নম্বর করে আছে, টোটাল 5খানা কোশ্চেন আছে, সেগুলো সলভ করতে হবে। 2.1-এর কোশ্চেন কী আছে, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কীভাবে গঠিত হয়, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যের ক্রিয়াপদ তৈরি হয়। 2 নম্বর কোশ্চেন কি আছে, আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও। তোমরা তো জানো, যদি আকাশে মেঘ করে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, 2.3 কোশ্চেন কি আছে, নিত্যবৃত্ত অতীত বলতে কী বোঝো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সব সলভ করে দিয়েছি। তো দেখো, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সের প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে, সেই প্লে লিস্টে অষ্টম শ্রেণীর যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং মাধ্যমিকের যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2.4-এর যে কোশ্চেন আছে, নিত্য অতীত এবং ঘটমান অতীতের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, নিত্য অতীত তোমরা তো জানো যে ক্রিয়া অতীত নিষ্পন্ন হয়ে গেছে, এবং যার ফলও বর্তমান নেই তার কালকে নিত্য অতীত বা সাধারণ অতীত বলা হয়। তোমরা তো জানো কেন ওরকম কথা বললি, তো বুঝতে পারছো। আর ঘটমান অতীত তো তোমরা জানো যে ক্রিয়াপদটি অতীতকাল সংগঠিত হচ্ছিল, তার কালকে ঘটমান অতীত বলা হয়। তোমরা তো জানো উদাহরণ, তাই তো, ওই পথ দিয়ে জরুরি দরকার যাচ্ছিল বাসে করে, বুঝতে পারছো, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিল বাসে করে। তো দেখো, 2.5-এর যে কোশ্চেনে কি আছে, রূপ ও অর্থ অনুসারে ক্রিয়াকালের ক্রিয়ার কালকে কটি ভাগ করা যায়। তো দেখো, এখানে 3টি ভাগে ভাগ করা আছে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।